প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের 2 কোটি টাকার এক গুচ্ছ প্রকল্পে পাল্টে যাবে পটিয়ার নতুন থানাহাট। গতকাল টেন্ডার প্রক্রিয়া শেষে পটিয়া পৌরসভা নতুন থানাহাটের প্রকল্প সাইট পরিদর্শন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ আইয়ুব বাবুল, প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শ্যামকুমার ঘোষ, সুপারভিশন প্রকৌশলী হুমায়ুন কবির, পটিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপসহকারী প্রকৌশলী শাহজাহান। এতে মেয়র আইয়ুব বাবুল বলেন, 2 কোটি টাকা ব্যয়ে নতুন থানার হাট আধুনিকীকরণ ও শেড নির্মাণ কাজটি গত সপ্তাহে সর্বনিম্ন দরদাতা হিসাবে মমতাজ এন্টারপ্রাইজ ঠিকাদার মনোনীত হয়েছেন। তারা এই প্রকল্পে 6টি বাজার শেড, সড়ক, ড্রেন, পাম্প ও আধুনিক সুবিধা সম্বলিত ওয়াশ ব্লক নির্মাণ করবেন, যা বাস্তবায়িত হলে ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের সমস্যা দূরীভূত হবে। তিনি এই হাটকে আধুনিক হাটে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। বাংলাদেশের মধ্যে একটি অনুকরণীয় বাজার হবে এবং মানুষ ইনশাল্লাহ সেই বাজারে কেনাকাটা করে স্বাতন্ত্র্য করে তৈরি করতে পারবে। এবং এখানে থাকছে গাড়ির, যারা গাড়ি করে আসবে গাড়ির পার্কিং থাকতেছে, এবং এখানে যদি ওয়াশরুম 3টা 6টা ওয়াশরুম হলো একটা ওয়াশরুম থাকবে। হাট বাজারে যে সমস্ত ক্রেতা বিক্রেতা আসবে তাদের যদি কোনো পার্টনারশিপ রাখবে তাহলে তারা ওয়াশরুম ব্যবহার করতে পারবে। এখানে শুকনো পানীয় জল থাকবে এবং আমার মনে হয় এটা অত্যন্ত ফলপ্রসূ হবে। আর এখানে আরেকটি কথা বলে যাই, আমি পটিয়ার বিদ্যুৎ উন্নয়ন বিশ্বে বিশ্বাস করি, এটা আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও হচ্ছে কি না জানি না, আমি তাকে বিশ্বাস করি। এখানে 27টা পুল ফাইভ স্টার সহ আমি এখানে বরাদ্দ করেছি, যা অর্ধকুড়ি টাকার তো বেশি। এটা কিন্তু আমার পর্যায়ে পৌরসভা পান থেকে যায় না, এটা পৃথিবী থেকে বর্তমান ইঞ্জিনিয়ার প্রকৌশলী ঈশ্বর সাহেবকে আমি ধন্যবাদ না জানাতে পারি না। তার আন্তরিকতার কারণে আমি এই ব্যাংকগুলো পেয়েছি, আবার আমার পৌরসভা থেকে কোনো অর্থ খরচ হয় নাই, এটা পৃথিবী থেকে এই অর্থ দিয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা একে একে যে প্রকল্প করতেছি প্রকল্পগুলা সুন্দর, সার্থক এবং সৌন্দর্যরূপে আধুনিক স্মার্ট বাংলাদেশ মানে মোটামুটি শেখ যে চিন্তাধারা, এই চিন্তাধারার জন্য এটা একটা মানুষ।